আগামী 5ই মে সকল প্রাইভেট মাদ্রাসার নুরানি হেফজখানা এবং এতিমখানা খুলে দেওয়া নিয়ে চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল প্রাইভেট মাদ্রাসা নুরানি হেফজখানা এবং এতিমখানা খুলে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর নিকট উদার্ত আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, মহাসচিব মাওলানা মীর মোহাম্মদ ইউসুফ সানুবি, হাফেজ আব্দুল মান্নান, আজিজুল হক ইসলামাবাদী, হাফেজ মাওলানা এনামুল হক, হাফেজ জাকারিয়া, হাফেজ আব্দুল সালাম, মাওলানা নুরুন্নবী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা ওমর ফারুক শরীফ, হাফেজ মাওলানা আলম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর নিকট জেলা প্রশাসকের মাধ্যমে দেশের আবাসিক হিফজখানা, এতিমখানা ও নুরানি খানাগুলো সরকারি ছুটির আওতামুক্ত রাখা নিয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আজকে 5 রোজা, 5ই রমজান। আমার হায়াতুন মেদ্দি এই ধরনের রমজান মাস আর আমি দেখি নাই, আমি পাইনি এবং শুনিও নাই। আমাদের পূর্বপুরুষ থেকেও কোনোদিন আমি শুনি নাই দি এরকম রমজান মাসে খতম তারাবি বন্ধ, তারাবির নামাজ মসজিদে বন্ধ, কোরআন শরীফ বন্ধ। আমরা জানি বাংলাদেশের মধ্যে আমরা বলি হাফেজদের খনি, বাংলাদেশের যদি হাফেজদের খনি, আলেমদের খনি, মুফতিদের খনি, মাদ্রাসার খনি, মসজিদের খনি, এমন রমজান মাসে সারা পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে এরকম রমজান মাসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খতম আদায় হয়। রমজান মাস রহমতের মাস, রমজান মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। যে কোনো মুসিবত আসলে কোরআন তেলাওয়াত, আল্লাহর ওলিরা বলছে হার মর্জ কি তেলাওয়াত কোরআন পাক করনা হাই, হার মর্জ কি তেলাওয়াত কোরআন পাক করনা হাই, আকসির ইয়ে দাওয়া হাই কামল শফা ইহি হাই। দিয়ে দুশ্মনি কি দৌলত হামকো দিয়ে হে কোরআন, হামকো তো দো জাহাঁ মে গঞ্জো গানা ইহি হাই। এই কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6,666টা আয়াত, লক্ষ লক্ষ হাফেজ আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর 2 জন করে হাফেজ সাহেব পৃথিবীর বিভিন্ন মুসলমান রাষ্ট্র যেগুলো আছে এগুলোর মধ্যে বড় বড় মসজিদের মধ্যে আমাদের বাংলাদেশ থেকে কয়েক হাজার হাফেজ সাহেব আমরা খতম তারাবি পড়ানোর জন্য, আঞ্জাম দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন বড় বড় মসজিদের মধ্যে আমাদের বাংলাদেশ থেকে আমরা পাঠাই। এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে যেগুলো হাফেজদের প্রতিযোগিতা হয় এগুলোর মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমাদের বাংলাদেশের হাফেজে কি হয়, আমাদের বাংলাদেশের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা মদিনায়, কোরআন শরীফ পড়তে জানে মিশরিওয়ালারা, আলহামদুলিল্লাহ এখন কয়েক বছর হইতে আমাদের বাংলাদেশ 2 নম্বরে আছে, মিশরের পরে স্থান আমাদের বাংলাদেশ কোরআন তেলাওয়াতের মধ্যে। এতগুলো কার, এতগুলো হাফেজ। এই করোনা ভাইরাস নিয়ে ডাক্তার, এত ডাক্তার, এত ইঞ্জিনিয়ার, এত বৈজ্ঞানিক এতগুলো কথাবার্তা বলতেছেন আপনারা, আমাদের দেশের যেতগুলো লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে, যদি আমাদের প্রধানমন্ত্রী যদি বলি দিয়ে আমাদের দেশের যেতগুলো হাফেজ কোরআন আছে সবাই একটা একটা খতম দেওয়া হোক, এবং যেতগুলো মহাদ্দিসিন একরাম আছে আমাদের দেশে, লক্ষ লক্ষ মহাদ্দিসিন একরাম আছে, তারা বুখারী শরীফের খতম দেওয়া হোক, এই দেশের মধ্যে আমাদের বাংলাদেশের এরিয়ার ভিতরে করোনা ভাইরাস আর থাকতে পারে না।
সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مريت هو يشفين ويشفي صدور قوم المؤمنين شفا دي تفر قرآن قرآن تلاوة المجدب شفا اشتفر اپنا دابي كي جي كونو مصيبة المجد قرآن تلاوة كرا امرا جاني اما دير پدن منتري كسي امار حد گولا اپنار فائر مجد راكي امي بولسي এখানে আমাদের সামনে যতগুলা আমাদের চট্টগ্রামের বড় বড় হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় বড় মসজিদের খতিব, ইমাম সবাইকে নিয়ে আমরা আজকে বসছি, সবাইকে নিয়ে আপনার কাছে আমরা আবেদন করতেছি। আপনি যে ফাঁসে মেয়ে ছুটির শেষ টাইম বলছেন, এইটা যেন আমাদের জন্য এই এতিমখানা, হেফজখানা, নুরানিখানা, এরা হলো ছোট ছেলে 15 বছরের নিচি, এরা সবাই ডেইলি 30 বার মতো উজু করে। আমরা হাতগুলা 3 বার করে ধোয়াই, নাকে 3 বার করে পানি দিয়াই, কুলি 3 বার করে করে, মুখটা 3 বার করে ধোয়, মাথা মুছো করে, ফা 3 বার করে ধোয়, ডেইলি 30 বার উজু করে, ফাক পবিত্র থাকে, সবসময় 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, এবং ভিতরে তাকে বাইর হয় না, বাইরের লোক কোনো ভিতরে ঢুকতে পারে না। এরকম হেফজখানাগুলো আমার মনে হয় 5 তারিখ যদি খুলি যাওয়া হয়, আমাদের বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে, 5 পারা, 10 পারা, 15 পারা, 20 পারা, 30 পারা হেফজ করছে দে। এরকম হেফজখানা হাজার হাজার আছে, লক্ষ লক্ষ হাফেজ তাহলে বেলম আছে, এরা এখন বাড়িতে যায় সবাই কোরআন শরীফ ভুলে যেতেছে। স্কুলের পড়াগুলা, কলেজ ভার্সিটির পড়াগুলা আপনাদের নিয়ম মাফিক নিতেছেন টিভি টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন এই অনলাইনের মাধ্যমে নিতেছেন আপনারা, কিন্তু আমাদের এই এতিম ছেলেদের, হাফেজ কোরআনদের, তালেব আলমদের এই কোরআনের শিক্ষাগুলো তো একদম নষ্ট হয়ে যেতেছে, বরবাদ হয়ে যেতেছে, লক্ষ লক্ষ হাফেজ নষ্ট হয়ে যেতেছে। এগুলার যদি ভুলি যায় 1 বছর যদি তারাবি না ফারায়, ওই হাফেজ সাহেব দ্বিতীয় বছর আর তারাবি ফড়াইতে পারে না, আগামী বছরে যে তারাবি বন্ধ হয়ে যাবে, কোরআন শরীফ বলে সবাই ভুলে যেতেছে। আমি আর্জ করব সারা বাংলাদেশের, বিশেষ করে যতগুলো হাফেজ কোরআন আছি, আলেম আছি, আমরা সবাই আবদার করব আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের হাফেজদেরকে যেন কুলি যাওয়া হয়। এই যে আমার পিছনে এটা একটা হেফজখানা, এটা আমরা এখন আমাদের একটা হেফজখানার মধ্যে বসছি, এরকম 10টা রুম আছে, এই রুমের মধ্যে যারা পড়ে তাদের কোরআন শরীফ গুলো এখানে আছে। এরকম আমাদের এই সেগুন বাগান মাদ্রাসার মধ্যে 10টা রুম আছে, এই রুমের মধ্যে যারা ছাত্ররা হেফজ করে তাদের কোরআন শরীফ গুলো এরকম বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হেফজখানা, হাজার হাজার হেফজখানা, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন শরীফ আজকে বন্ধ, কোরআন শরীফ গুলো বন্ধ হয়ে গেছে, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আমল বন্ধ হয়ে গেছে, এদিকে মানুষ মসজিদেও যাইতে পারতেছে না, আল্লাহর কাছে কিভাবে কি করবে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে বারবার আরজ করতেছি, এতগুলা চট্টগ্রামের বড় বড় আলেমদেরকে সামনে নিয়ে আপনার ফাইন মধ্যে আমি আমার হাতগুলা রাখতেছি, আমার মনে হয় আপনি কুলি দেওয়ার পরে এর ফরের দিন হচ্ছে করোনা ভাইরাস বাংলাদেশে থাকবে না। দেবন মাদ্রাসা ভারতের দেবন মাদ্রাসা এখনো খোলা অবস্থান মধ্যে, ওখানে সরকারের নিয়ম কারণ মানি ওরা খোলা রাখছে, আমরাও আপনাদের সরকারি নিয়ম কারণ মানি, ইনশাল্লাহ দূরত্ব বজায় রাখি, ডাক্তারের আমাদেরকে দায়িত্ব দেন, ইনশাল্লাহ আমরাও র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর যারা খেদমত করতেছে দেশের, হ্যাঁ ওদের সাথে আমরাও কি করবো, ইনশাল্লাহ দেশ এটা শুধু হ্যাঁ ওদের না, আমাদেরও তো দেশ, আমাদেরও তো রক্ষা করতে হবে, আমাদেরকে কিছু দায়িত্ব দেন, মসজিদ মাদ্রাসার দায়িত্বগুলো আমাদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে আমাদেরকে দেন ইনশাল্লাহ। আমরা আপনার থেকে কোনো দান চাইতেছি না, কোনো অনুদান চাইতেছি না, আমাদের অনুদান দিতে হবে না, সরকারিগুলো বন্ধ হলে ওরা বেতন পাইতেছে,
ওদের কোনো কি নেই, আমাদের এই যে কওমি মাদ্রাসা এবং প্রাইভেট মাদ্রাসাগুলোর মধ্যে আজকে তিন মাস পর্যন্ত শিক্ষকের বেতন পাইতেছে না। এদের পরিবার পরিজন এদের ছেলেমেয়েগুলা অভাবে উভয়সে কষ্ট পাইতেছে, খানাখানি উঠতেছে। এরা শর্মে লজ্জায় একজন হাফেজ সাহেব, একজন আলেম, একজন মুফতি মুহাদ্দিস কারো দরবারে যেতে পারতেছে না, কারো কাছে যেতে পারতেছে না, বলতেও পারতেছে না। এই রমজান মাসের মধ্যে অনেকে সেহরি খাইতে না ভারি রে ফানি খাই রে রোজা রাখতেছে, কেউ কেউ বলতে পারতেছে না। তো আপনার কাছে আমাদের প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমাদের চট্টগ্রামের মেয়র সহ আমাদের যত বাংলাদেশের এমপি মন্ত্রী আছে সবাই, বেশিরভাগ আমাদের দেশের এমপি মন্ত্রী সবাই আপনারা মুসলমান, সবাই মুক্ত হন মাইতে পড়ছেন, আপনারা কোরআন শরীফ পড়ছেন। এই কোরআন শরীফগুলো বন্ধ, এখন লক্ষ লক্ষ কোরআন শরীফ এখন বন্ধ অবস্থায়। এগুলো যদি এইভাবে বন্ধ থাকে করোনা ভাইরাস যাবে না, আমরা সবাই মরে যাব। তো আল্লাহর ওয়াস্তে এই 5 তারিখের ভিতরে যেন আমাদের এতিমহানা, হেফজহানা, নুরানিহানা এরা সবাই ছোট ছেলে, নাবালক ছেলে, মাসুম, এরা যদি কোরআন তেলাওয়াত করি, বহু রাত্রি উড়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে হ্যাঁ দোয়া করিব সারা পৃথিবীর জন্য, দেশের জন্য, দশের জন্য, সবার জন্য, ইনশাআল্লাহ এরপর দুর্নীতি করোনা বাইরে। আমি বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরজ করতেছি, দাবি জানাইতেছি, আগামী 5 তারিখ, আগামী মাসের 5 তারিখ আপনার ঘোষণা অনুযায়ী যেন এটা আমাদের এতিমহানা, হেফজহানা, প্রাইভেট মাদ্রাসাগুলা খুলে দেওয়ার তারিখটা আপনি অবশ্যই অবশ্যই ঠিক রাখবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলাদেশের নাগরিকরা যেন এই বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তির জন্যে প্রত্যেকে দোয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণায় আমরা লক্ষ্য করছি যে দোয়ার মূল জায়গা হলো দুইটা, একটা হলো আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত, আরেকটা হলো মসজিদে গিয়ে মানুষের ইবাদত। আজকে কোরআন তেলাওয়াতের যে প্রতিষ্ঠান হেফজখানা, এগুলি সারা বাংলাদেশে আজকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ করা হয়েছে এবং সরকার মসজিদগুলো, ইবাদতের জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। সুতরাং দোয়ার জন্যে মসজিদ এবং হেফজখানা খুলে দেওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি, কারণ বেগুনা মাসুম ছোট ছোট বাচ্চারা যারা আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশে আল্লাহর রহমত নাজিলের একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে, আজকে সেটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই মাসুম বাচ্চাদের মাদ্রাসা বন্ধ থাকার কারণে তাদের নৈতিক চারিত্রিক পদস্করণ হচ্ছে। অন্যদিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা থেকে আমরা দেশবাসী বঞ্চিত হচ্ছি। সুতরাং আমরা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন হলো, আমাদের জোর দাবি হলো, আগামী 5ই মে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল হেফজখানা খুলে দেওয়ার জন্য সরকার যেন নির্দেশনা দেন, আমরা সেই দাবি সরকারের কাছে করছি। আমরা সরকারের সিদ্ধান্ত অনুসারে বিগত 8 মার্চ থেকে প্রায় 1.5 মাস যাবত সারা বাংলাদেশের লক্ষ লক্ষ হেফজখানা, নুরানিখানা, এতিমখানা আমরা বন্ধ রেখেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই, আগামী 5ই মে থেকে সারা বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসা, হেফজখানা, নুরানিখানা এবং এতিমখানাগুলো খুলে দেওয়ার জন্য। কেননা এই বিগত 1.5 মাস যাবৎ এই মাদ্রাসাগুলো বন্ধ, এই মাদ্রাসাগুলো সরকারি কোনো অনুদান নেই, ছাত্রছাত্রীদের টিউশন ফির মাধ্যমে অথবা ডোনারদের ডোনেশনের মাধ্যমে এগুলো পরিচালিত হয়। এখন ছাত্রছাত্রীদের টিউশন ফিও বন্ধ এবং ডোনারদের ডোনেশনও নেই, আমরা এই মুহূর্তে টিচারদের বেতন দিতে পারছি না এবং প্রাইভেট মাদ্রাসায় তিমখানা, নুরানিখানাগুলো বেশিরভাগ ভাড়া বাড়িতে পরিচালিত, ভাড়া দিতে আমরা অক্ষম। আমরা যদি এইভাবে চলতে থাকি আমাদের এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, এই নুরানিখানা, তিমখানা, এতিমদের এই আশ্রয়স্থল বন্ধ হয়ে যাবে। সুতরাং আগামী 5ই মে যেভাবে সরকারের ঘোষণা আছে 5ই মে পর থেকে সব কিছু খুলে দেওয়া হবে, আমরা চাই এই 5ই মের পরে বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসা, নুরানিখানা, এতিমখানাগুলো খুলে দেওয়া হোক। আমরা বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে
এটি জোর দাবি জানাই। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ এই প্রাইভেট কওমি মাদ্রাসার পক্ষ থেকে আমি দাবি জানাই, আগামী 5 মার্চ মে থেকে আমাদের এই প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক, খোলার অনুমতি দেওয়া হোক। ইনশাল্লাহ এই অনুমতিটা যদি আমরা পাই, আমরা আমাদের হেফজখানাগুলো এবং এই প্রাইভেট মাদ্রাসাগুলো ইনশাল্লাহ পরিচালনা করতে পারবো। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের যারা কর্ণধার আছেন তাদের নিকট আমাদের প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনীত আবেদন, আগামী 5 মে থেকে সকল বাংলাদেশের সকল হিফজখানাগুলোকে খুলে দেওয়া হোক। কেন? আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন শরীফকে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। অতএব যদি এই হিফজখানাগুলো বন্ধ থাকে, আমরা যে মহামারী করোনা ভাইরাস আছে সেই রোগ থেকেও মুক্ত পাওয়ার সম্ভাবনা এবং রহমত পাওয়ার সম্ভাবনা আমাদের হীন হয়ে যাবে। অতএব আমাদের একই আবেদন যে আগামী 5 মে থেকে আমরা রহমতের হিফজখানাগুলো খুলতে চাই, সে ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সারা দেশের হুফাজ পরিবারের পক্ষ থেকে যে সমস্ত হাফেজ কোরআনরা নিজ নিজ বাসায় অবস্থান করতেছেন, যে সমস্ত আমাদের কলেজের টুকরা ছাত্র আজকে আমাদের পাশে নাই, আমরা তাদেরকে নিয়ে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম কর্ণফুলি চ্যানেলকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, সারা দেশের হেফজখানাগুলি যেন ফাঁসে মে যথাসময় যেন খুলে দেওয়া হয়। এই জন্য আমরা হুফাজ পরিবারের পক্ষ থেকে, প্রাইভেট মাদ্রাসার পক্ষ থেকে আকুল আবেদন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বাংলাদেশে প্রায় 1,05,000 অধিক হেফজখানা রয়েছে, প্রায় 15 লক্ষ অধিক ছাত্র রয়েছে, প্রায় 2 লক্ষেরও অধিক হেফজখানার শিক্ষক মহোদয়গণ রয়েছেন। আজকে মহাগ্রন্থ আল কোরআন সব বন্ধ হয়ে আছে, আজকে কোরআন শরীফগুলা বন্ধ পড়া হচ্ছে না। যদি এই কোরআন শরীফগুলা প্রত্যেকটা মাদ্রাসায় পড়া হতো, মহাগ্রন্থ আল কোরআন ছোট ছোট কচি কচা শিশুদের মুখে তেলাওয়াত হতো, আমি আশা করি আল্লাহর রহমত অবতীর্ণ হতো। এই জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জোর দাবি হচ্ছে, আগামী 5 মে যেন আমাদের সমস্ত হেফজখানাগুলো খুলে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। আসসালামু আলাইকুম। রমজানুল মোবারকের এই মাসে, রহমতের মাসে পবিত্র হিফজখানাগুলো যাতে চালু করে দেওয়া হয় সে ব্যাপারে আমি সকলের সহযোগিতা চাই। তো আগামী 5 মে থেকে আমরা সারা দেশের হিফজখানাগুলো চালু করতে চাই, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। আমরা প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, শেখ হাসিনা এবং ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজির কাছে আমাদের আবেদন, জোরালো আবেদন হচ্ছে আগামী 5 মে বাংলাদেশের সকল হেফজ বিভাগ খুলে দেওয়ার জন্য আমরা জোরদার দাবি করি। যেহেতু রমজান মাস কোরআনের মাস, আর যে সমস্ত হাফেজরা মসজিদে তারা বিভরায়, যদি খুলে দেওয়া না হয়, হাফেজদের ফরাফরি যদি বন্ধ হয়ে যায় তাহলে কোরআন ভুলে যাবে। তো কোরআন শরীফ যদি ভুলে যায় তাহলে করোনা ভাইরাস আরও বেশি আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করবেন, অবতীর্ণ করবেন। যেহেতু আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন কোরআন হলো সমস্ত মহামারীর মুক্তির উপায়, কোরআন হলো সমস্ত বিশ্ববাসীর রহমতের জরিয়া, সেই হিসেবে রহমত এবং মহামারীর মুক্তির উপলক্ষে আমরা চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন, আমাদের সভাপতি আলহাজ মাওলানা তৈয়ব সাহেবের নেতৃত্বে আমরা সরকারের কাছে আবেদন জানাই, আগামী 5 মে আমাদের বাংলাদেশের সকল হেফজ বিভাগ খুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এবং পুরো বাংলাদেশের সমস্ত প্রাইভেট মাদ্রাসার যত মাদ্রাসা আছে, হেফজখানা এবং নুরানিখানা, এতিমখানা সবগুলো খুলে দেওয়া হোক, এই বলি আমার দাবি জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, যাতে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করে যাতে মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়। জনাব মহতরমা মাননীয় প্রধানমন্ত্রীর হাসে
আমরা জোরপূর্বে অনুরোধ করতেছি যে রহমতের মাসে কোরআন নাজেল, যেহেতু আসমানি কিতাব আছে, সব রমজান মাসে রহমতের মাসে নাজেল হয়েছে। আজকে আমরা সবাই লক্ষ লক্ষ হাফেজ কোরআন, দ্বীনী প্রতিষ্ঠান, প্রাইভেট মাদ্রাসা সব বন্ধ, আল্লাহর রহমতের থেকে আমরা বঞ্চিত থাকছি। রহমতের দিকে তাকাই, ছোটো ছোটো বাচ্চালের দিকে তাকাই। আমরা যে নাকি প্রাইভেট মাদ্রাসা যে নাকি আমরা আবার নতুনভাবে আমরা যে নাকি আগামী 1 মে আমরা খুলতে পারি, আবার আমরা ফারাফারি যে নাকি নতুনভাবে শুরু করতে পারি, আল্লাহর রহমত যেন নাজল হয়, আমরা এই সুযোগটা আমরা জোরপূর্বে চাই। আপনার কাছে আমরা জোরপূর্বে অনুরোধ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সারা বিশ্বে আপনি মমতাময়ী প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃত। এই মাস কোরআন নাজিলের মাস, এই মাসে আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, কোরআন নাজিলের মাসে কোরআনের পাখিদেরকে, কোরআন বন্দি কোরআনকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আগামী 5 মের মধ্যে এই কোরআনের পাখিদেরকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি। যেহেতু আপনি দুস্থ মানুষদেরকে খেয়াল করে, আপনি গার্মেন্টসদেরকে, গার্মেন্টস শ্রমিকদের প্রতি, শ্রমজীবী মানুষদের প্রতি খেয়াল করে আপনি তাদের কর্মসংস্থান করে দিয়েছেন, সেহেতু আপনি আমাদের প্রতি বিনীত, আপনি আমাদের প্রতি খেয়াল করবেন, এই কোরআনকে আপনি উন্মুক্ত করে দেবেন। প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে আমার অকুল আবেদন, অনুরোধ, এই হেফজাহানাগুলো যেন সারা বাংলাদেশ হেফজাহানাগুলো যেন খুলে দেওয়া হয়, এবং হেফজাহানা খুলবে তার সহযোগিতা করার জন্য, তার খুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কারণ জেনারেটর বন্ধ করে কারেন্টের আশা করে লাভ নেই, নলকূপে তালা লাগাইয়ে ফানি আশা করে ফায়দা নেই। এই রহমতের কারখানা বন্ধ রেখে মহামারী থেকে আরোগ্য হব, মহামারী থেকে বাঁচতে পারবো, সেই আশা করাটি হবে না। এই কোরআন ফরাফরি চালু করে আল্লাহ পাক রহমতের আশা করলে আশা করি আমাদের এই মহামারী থেকে আমরা বাঁচতে পারবো। সেই জন্য হেফজাহানা, নূরিহানা যে দিনের প্রতিষ্ঠান, এগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার অকুল আবেদন। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আপনি এই দেশের অভিভাবক, আমরা এই দেশের নাগরিক, এই দেশের সকল নাগরিকরা আপনার কাছে আবেদন করছে, যেমন ব্যবসায়ীরা আবেদন করছে, গার্মেন্টসরা আবেদন করছে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা আমাদের আবেদন করতেছি, আমাদের হেফজখানা যে বাচ্চাগুলো আমরা লেখাপড়া করাইছি, তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, তাদের যে ফড়াগুলো, মুখস্থ ফড়াগুলো ভুলে গেছে, এগুলো নিয়ে আমরা যেন আমাদের সন্তানগুলোকে ঠিক রাখতে পারি, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের হেফজখানাগুলো যেন খুলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন হচ্ছে যে বাংলাদেশের সমস্ত কওমি নূরানি মাদ্রাসা, হেফজখানা, সমস্ত মাদ্রাসাগুলো যেমন অতি সত্বর যেমন খুলে দেওয়া হয়, 5 তারিখের মধ্যে যেমন খুলি দিতে হয়, খুলি দেয়। যেহেতু অরুণা করুণা যত রকমের মুসিবত এগুলো আসছে, একমাত্র আল্লাহ পরীক্ষা করতেছে। এই প্রতিষ্ঠানগুলো যখন খুলি দেওয়ার পর যখন কোরআন ভরাভরি হবে, তখন অরুণা করুণা সব চলে যাবে, অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে, নয়তো বিকল্প কোনো রাস্তা নেই। এরকম যদি মাদ্রাসা বন্ধ হয়ে থাকে, আল্লাহর গজব আরও নতুনভাবে আকৃতি হয়ে আসবে, তখন আমরা কেউ বাঁচতে পারবো না। কোথায় আমরা যাব, কোথায় দেশ যাবে, তখন চিন্তা করলে কোনো কাজে আসবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আকুল আবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর আগামী 5 মের মধ্যে আমাদের প্রাইভেট মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, এটাই আমাদের জোর দাবি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যেহেতু আমাদের বাংলাদেশের সমস্ত প্রাইভেট মাদ্রাসা, নূরানি, হেফজখানা এবং মসজিদগুলো খুলে দেওয়া হোক, এটা আপনার কাছে আমাদের আকুল আবেদন। যেহেতু আমাদের দেশে যদি অন্য কেউ প্রধানমন্ত্রী হতো, আমরা এগুলো বলতাম না, যেহেতু আপনার কাছে বলতেছি। আপনার আব্বা মরহুম শহীদ শেখ মুজিবুর রহমান, উনি ইসলামের জন্য অনেক অবদান রেখে গেছেন, যেহেতু ইতিহাসের পাতায় আছে, উনি অনেক জায়গা দিয়ে গেছেন, ইসলামী ফাউন্ডেশন করে গেছেন, এবং উনি আপনার দাদা এবং আপনার আব্বা শেখ মুজিবুর রহমান আমাদের
শামসুর রহমান ফরিদপুরি সাহেবের অনেক দোয়া নিয়ে পাশে ছিলেন এবং অনেক দোয়া নিতেন ওনার অনেক শামসুল হক ফরিদপুরি সাহেবের কাছে যেতেন আর আপনি নিজেও অনেক ভিডিওর মাধ্যমে মোবাইল গিয়ার মধ্যে দেখা যায় আপনি নিজেও কোরআন তেলাওয়াত করেন এবং কোরআন হিসাব আপনি বুঝেন বিদয় আপনার কাছে আমাদের আকুল আবেদন যেহেতু মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক আগামী 5 তারিখের মধ্যে আমাদের মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক আফজাহানাগুলো খুলে দেওয়া হোক আপনি নিজে বলছিলেন এক ভিডিও কম্পিটিশনের মধ্যে আমরা শুনছিলাম কম মাদ্রাসায় রাখতে পারে এতিমদেরকে রেখে এবং এতিমদের স্থান কোরআনের স্থান হাদিস কোরআনের স্থান আপনি নিজে বলছিলেন আমরা শুনতেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।